ফ্রেন্ডস, এই ইন্ডিজিট বলছে মোদিজির জনপ্রিয়তা নাকি কমে গেছে। এবার আমি একটা নিউজ বলছি, এই 2014 সালে মোদিজি ভোট পেয়েছিলেন 31%, 31%। তারপরে 2019 সালে মোদিজি ভোট পেয়েছিলেন 37%, 37%, ঠিক আছে। তারপরে 2024 সালে মোদিজি ভোট পেয়েছেন 36%, ঠিক আছে, 36%। তাহলে ওরা যে বলছে মোদিজির জনপ্রিয়তা কমেছে, এখানে তো দেখছি মাত্র 1% জনপ্রিয়তা কমেছে। আর সেই যে কমটা হয়েছে এটা কেন হয়েছে, এই যে ইন্ডিজোটা তো পেছনে লেগেছে মোদিজির, মোদিজিকে সরানোর চেষ্টা, মোদিজিকে সরানোর জন্য কোটি কোটি টাকা খরচা করা, এতে তো একটু কমবে, কিন্তু ওরা কি সফল হতে পেরেছে, পারেনি, ওরা ব্যর্থ হয়ে গেছে, ওদের কোটি কোটি টাকা লস হয়ে গেছে, আরও লস হয়ে যাবে। ওরা যত মোদিজির পেছনে পড়ে থাকবে, মোদিজিকে সরানোর চেষ্টা করবে, ওরা একদম ডুবে যাবে, ফিনিশ হয়ে যাবে, ওদের সব টাকা লস হয়ে যাবে, ওরা ডুবে যাবে। যারা মোদিজিকে সরানোর চেষ্টা করবে তারা ডুবে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীতে, এটা লিখে রেখে দিই। সুতরাং মোদিজিকে সরানোর চেষ্টা বন্ধ করো, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ডুবে যাবে, শেষ হয়ে যাবে, অস্তিত্ব ডিলিট হয়ে যাবে তাদের, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়।